হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজা ফ্লাইট। কম্পিটিটিভ এক্সামের একটি উপযোগী সহযোগী চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ধ্বনি বিষয়টা নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি পার্ট ওয়ান স্বরধ্বনি নিয়ে আলোচনা হয়েছিল, আজকে আলোচনা করব পার্ট টু ব্যঞ্জন ধ্বনি নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, দেখবেন এ বিষয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না এবং আপনারা এটা যদি রীতিমতো প্র্যাকটিস করেন, পড়াশোনা করেন, দেখবেন এখান থেকে যে কোনো প্রশ্ন উত্তর আপনারা দিতে পারবেন। কারণ প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু এখান থেকে অনেকগুলি প্রশ্ন হয়ে থাকে, কাজে এই চ্যাপ্টারটি আপনারা আয়ত্ত করতে পারলে পরীক্ষাতে বেশ কয়েকটি নম্বর কিন্তু আপনারা তুলে নিতে পারবেন। তবে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। পাশে যে বেল আইকনটি রয়েছে বাজিয়ে দিন, তাহলে পরবর্তী নোটিফিকেশান পেতে আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে আসি আমাদের আলোচ্য বিষয়ে, ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি সেটা জানতে হবে। তাহলে ব্যঞ্জন ধ্বনি জানার আগে আমরা আগে জানব ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য। ব্যঞ্জন ধ্বনি কি জিনিস? ব্যঞ্জন ধ্বনি আমরা দেখে লক্ষ্য করলে দেখতে পাবো যে ব্যঞ্জন ধ্বনি মানে হচ্ছে যে ধ্বনি কখনো নিজে নিজে উচ্চারিত হতে পারবে না, অর্থাৎ একা একা উচ্চারণ হতে পারবে না। একে উচ্চারণ করতে গেলে স্বরধ্বনির সাহায্য নিতে হবে। স্বরধ্বনির সাহায্য ছাড়া এই ধ্বনি উচ্চারণ করা সম্ভব নয় এবং এই ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের যে মুখ বিবর, সে মুখ বিবরে কোথাও না কোথাও শ্বাসবায়ু বাধা পেতেই হবে। সে সম্পূর্ণ বাধা পাক বা আংশিক বাধা পাক, কিন্তু বাধা পেতে হবে। সম্পূর্ণ বা আংশিক বাধা পেতে হবে। কি বাধা পাবে? শ্বাসবায়ু। কোথায়? মুখ বিবরে। তাহলে উচ্চারণ করতে গিয়ে মুখ বিবরে কোথাও না কোথাও শ্বাসবায়ু সম্পূর্ণ বা আংশিক বাধাপ্রাপ্ত হবে। তাহলে তিনটি বিষয়, এক হচ্ছে এ ধ্বনি নিজে নিজে উচ্চারণ হতে পারে না, দুই হচ্ছে স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ হবে না, স্বরধ্বনির সাহায্য লাগবে, তিন হচ্ছে মুখ বিবরের কোথাও না কোথাও আংশিক বা সম্পূর্ণভাবে শ্বাসবায়ু বাধা পাবে। এই একসঙ্গে আমরা জোড়া লাগিয়ে আমরা সংজ্ঞা তৈরি করব যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। তো যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্য নেয় এবং উচ্চারণের সময় মুখ বিবরে শ্বাসবায়ু কোথাও না কোথাও আংশিক বা সম্পূর্ণ বাধা পায়, তাকে আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি। এই বাংলায় এই ব্যঞ্জন ধ্বনি রয়েছে তিরিশটি, তিরিশটি রয়েছে ব্যঞ্জন ধ্বনি। এবার এই ব্যঞ্জন ধ্বনি কয় প্রকার, কী কী বা প্রকারভেদগুলো কী, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো এটি একটি ছকের সাহায্যে আমরা মনে রাখব যে কোন ধ্বনির অবস্থানগত দিক থেকে, উচ্চারণগত দিক থেকে কোন ধ্বনিকে কী বলে তার নামগুলো আমরা জানবো, একটি ছকের মাধ্যমে আমরা শিখব। কীভাবে করব? আমাদের যে ব্যঞ্জন ধ্বনি ক থেকে শুরু, তো প্রত্যেকটি লাইনে আমরা জানি পাঁচটি করে ধ্বনি থাকে, সে পরপর আমরা কিন্তু সেভাবে কিন্তু লিখব। কীভাবে? ক থেকে স্টার্ট করব, পরপর আমরা লিখে যাব ক খ গ ঘ উ, পাঁচটি। নেক্সট লাইন চ ছ বর্গীয় জ ঝ ঞ। নেক্সট ট ঠ ড ঢ মধ্যম। নেক্সট ত থ দ ধ দন্তম। নেক্সট প ফ ব ভ ম। তাহলে আমি ক থেকে ম পঁচিশটি লিখেছি, এই দিকে পাঁচটা সারি, এদিকে পাঁচটা সারি। এই যে ক থেকে ম পর্যন্ত এই যে পঁচিশটা, একে বর্গীয় বলে, অর্থাৎ এইটাকে বলে বর্গীয়, বর্গ বলা হয়, বর্গীয় শব্দ এই পঁচিশটা। এবং এদেরকে এই যে পঁচিশটা যে বর্ণ রয়েছে বা ধ্বনি রয়েছে অবস্থানগত দিক থেকে, এবার আমরা একে একে নামগুলো দেব। কি প্রথম যে সারিতে কি লিখেছি? ক খ গ ঘ, ওটা প্রথম সারি। এটা দ্বিতীয় সারি, পাশাপাশি দিক থেকে এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। উপনীচ করলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আগে আমরা পাশাপাশি দেখব, পাশাপাশি হয়ে গেলে তখন আমরা উপর নিচ দেখব। আগে আমরা পাশাপাশি দেখে নিই, প্রথম দ্বিতীয় তৃতীয় করে পাশাপাশি দেখে নিই। যখন কোনো শব্দ উচ্চারণ করি, উচ্চারণের সময় কি হয়? উচ্চারণের সময় আমাদের প্রথমে কোথায় আসে? কণ্ঠে আসে, প্রথম কণ্ঠে আসে।
কণ্ঠ থেকে তারপর কোথায় আসে আমাদের? তালুতে আসে, তালব্য। তারপর কোথায় আসে? মূর্ধাতে আসে। মূর্ধার পর কোথায় আসে? দাঁত, দন্ত। তারপর কোথায় আসে? ঠোঁট, ওষ্ঠ। তারপরে নির্গত হয়, বের হয়। তাহলে কণ্ঠে শুরু হয় আর ঠোঁটে শেষ হয়। অর্থাৎ আমাদের মিডিলে যে জায়গাগুলো রয়েছে, প্রথমে কণ্ঠ, তারপর আসে তালু, তালব্য, তারপর আসে মূর্ধা। অর্থাৎ তালু এবং দাঁতের মাঝে রয়েছে মূর্ধা, তারপর দাঁত, দন্ত, তারপর ঠোঁট, ওষ্ঠ। তো প্রথম যে সারিটা রয়েছে, এই প্রথম সারিকে আমরা বলবো কণ্ঠ। অর্থাৎ এটা হচ্ছে কণ্ঠধ্বনি। কণ্ঠধ্বনি পাঁচটা, এই পাঁচটা কণ্ঠ, কারণ প্রথমে কণ্ঠ থেকে স্টার্ট হয়। তাহলে ক, খ, গ, ঘ, ম, এই পাঁচটাকে আমরা বলবো কণ্ঠধ্বনি। এই পাঁচটা, এই পাঁচটা হলো কণ্ঠধ্বনি। নেক্সট কণ্ঠ থেকে কোথায় আসবে? তালুতে আসবে, তালব্য। তাহলে নেক্সট পরে যেটা রয়েছে তাকে আমরা নাম দেবো তালব্যধ্বনি। এই তালব্যধ্বনি রয়েছে এই পাঁচটা, যেটা তালু থেকে উৎপন্ন হয়। তালু থেকে কোথায় আসবে? মূর্ধাতে আসবে। পরে যে সারিটা রয়েছে তাকে আমরা দেব মূর্ধা বা মূর্ধন্যধ্বনি, মূর্ধা বা মূর্ধন্য। তারপরে কোথায় আসবে? দাঁতে আসবে। তাহলে নেক্সট সারিকে আমরা বলবো দন্তধ্বনি। সবশেষে কোথায়? ঠোঁটে আসবে। তাহলে আমরা এটাকে আমরা বলবো ওষ্ঠ, ওষ্ঠ মানে ঠোঁট। তাহলে প্রত্যেকটা ধ্বনি পাঁচটি করে, কণ্ঠ পাঁচটি, তালব্য পাঁচটি, মূর্ধা পাঁচটি, দন্ত পাঁচটি, ওষ্ঠ পাঁচটি, প্রত্যেকটা ধ্বনি পাঁচটি পাঁচটি করে রয়েছে। তাহলে অবস্থান নামগুলো পেয়ে গেলাম পাশাপাশি। এবার আমরা শিখব উপনিচ, উপনিচগুলো আমরা শিখব। আমরা এটা প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি, উপনিচে। এই যে প্রথম এবং দ্বিতীয় এই যে দুটো সারি রয়েছে, আমি নামকরণ করলাম যে পাঁচটা সারি, এক এবং দুই, প্রথম যে দুটো সারি, এই প্রথম দুটো সারিকে আমরা বলবো অঘোষ। আমরা অঘোষ বলব প্রথম দুটো সারিকে, অঘোষ ধ্বনি। অর্থাৎ প্রথম সারি, দ্বিতীয় সারি, দুটো সারি হচ্ছে অঘোষ। অর্থাৎ এই দিকে পাঁচটা, এই দিকে পাঁচটা, মোট কটা? দশটা হলো অঘোষ। এগুলো পাঁচটা পাঁচটা ছিল পাশাপাশি, একটা উপর নিচ দশটা করে। অর্থাৎ অঘোষ হচ্ছে দশটা। কী কী? ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ, এই দশটা হচ্ছে অঘোষ। এবার তিন এবং চার, এই যে দুটো সারি, এই দুটো সারিকে আমরা নাম দেব ঘোষ ধ্বনি, ঘোষ। অর্থাৎ এটাও দশটা, এই তিন, এই চার, পাঁচ পাঁচ দশটা। অর্থাৎ এই দুটো সারি অঘোষ, এই দুটো সারি ঘোষ। লাস্ট যেটা বেঁচে থাকলো পাঁচ নম্বর যেটা সারি, পঞ্চম সারি, এই পঞ্চম সারিকে আমরা নাম দেব নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি পাঁচটা। তাহলে অঘোষ দশটা, ঘোষ দশটা, নাসিক্য হচ্ছে পাঁচটা। কী কী পাঁচটা? উ, ইঁ, মূর্ধন্য, দন্তন, ম, এই পাঁচটি হচ্ছে নাসিক্য ধ্বনি। তাহলে আমরা পাশাপাশি এবং উপনিচে আমরা দেখলাম যে কোন ধ্বনিকে কী বলে। তাহলে ক একদিকে কণ্ঠ, ক একদিকে অঘোষ, দ একদিকে দন্ত, একদিকে ঘোষ, ম একদিকে ওষ্ঠ, একদিকে নাসিক্য, দুটো করে। আর কি? এইবার এটা পাঁচটা সারি দিয়েছি আমরা, পাঁচটা সারি। এক নম্বর সারি এবং তিন নম্বর সারি, এক এবং তিন, এটা এক দুই ছিল, তিন চার ছিল। এবার এক এবং তিন, এই যে দুটো সারি, এই দুটো সারিকে আমরা নাম দেব অল্প প্রাণ, অল্প প্রাণ আমরা নাম দেব। এই সারিটা, এই সারি, এটাও দশটা। অর্থাৎ এক নম্বর সারি, তিন নম্বর সারি, অর্থাৎ ক, গ, চ, বর্গীয় জ, ট, ড, ত, দ, প, ব, এই দুটো সারি হচ্ছে অল্প প্রাণ। দুই এবং চার, এই যে দুটো সারি, দুই এবং চার, এইটাকে আমরা নাম দেব মহাপ্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি আমরা নাম দেব। অর্থাৎ এটাও দশটা রয়েছে, এই দুই এবং চার। অর্থাৎ খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, থ, ফ, ভ, অর্থাৎ এই দুটো সারিকে আমরা নাম দেব মহাপ্রাণ। তাহলে এক দুই অঘোষ, তিন চার ঘোষ, পাঁচ নাসিক্য, এক তিন অল্পপ্রাণ, দুই চার মহাপ্রাণ, এটা আমাদের উপনিচ হলো। তো বন্ধুরা, যদি আমরা এই ছকটা ভালো করে করতে পারি পরীক্ষায়, হয়তো কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত বা ঘোষ বা অঘোষ বা নাসিক্য কিছু একটা দিয়েছে, উদাহরণ চাইছে, বা এটা কী ধরনের ধ্বনি হয়তো আমাদের মনে পড়ছে না,
তখন আমরা যদি এইরকম করে ক খ গ ঘ করে উ করে যদি আমরা একটা ছক করে নিতে পারি পাঁচটা পাঁচটা করে দিয়ে, তাহলে আমাদের অনায়াসে কিন্তু আমরা যেটাই বের করতে দেখ না আমরা কিন্তু বের করতে পারবো। শুধু মনে রাখতে হবে কোনটা কোনটা, এক দুই অঘোষ, তিন চার ঘোষ, পাঁচ নাসিক্য, এক তিন অল্প প্রাণ, দুই চার নহ প্রাণ, আর এ নামগুলো যদি আমরা ছকটা মনে রাখতে পারি তাহলে যে কোনো ধ্বনি কোনটা কী বলে কোনটা কী জাতীয় ধ্বনি আমরা কিন্তু অনায়াসে কিন্তু বের করতে পারবো। এটা ছাড়া আরও কিছু ধ্বনি রয়েছে, কিছু রয়েছে তার সে প্রকারভেদগুলো আমরা এবার জানবো। এগুলো ছাড়া একটা হচ্ছে উচ্চ ধ্বনি বা শীষ ধ্বনি বলে, উচ্চ ধ্বনি বা শীষ ধ্বনি বলা হয়, অর্থাৎ যেটাতে শীষ জাতীয় আওয়াজ হয়। কোনগুলোতে শীষ জাতীয় আওয়াজ হয়? স, অর্থাৎ যে কোনো স উচ্চারণ করলে কিন্তু শীষ জাতীয় আওয়াজটা আসে, তাই এগুলোকে বলে শীষ ধ্বনি বা উচ্চ ধ্বনি। স কোনগুলো? একটা হলো দন্ত স, একটা হলো তালব্য স, একটা হলো মূর্ধন স, আর একটা হচ্ছে হ। এইটা কিন্তু শীষ ধ্বনির মধ্যে পড়ে, উচ্চ ধ্বনির মধ্যে কিন্তু পড়ে এটা। এই চারটে হচ্ছে উচ্চ ধ্বনি, দন্ত স, তালব্য স, মূর্ধন স, হ। আর কি রয়েছে? ঘৃষ্ট ধ্বনি, ঘৃষ্ট অর্থাৎ যেগুলো ঘর্ষণ লাগে উচ্চারণ করতে গেলে, ঘর্ষণ লাগে। কোনগুলো ঘর্ষণ লাগে? চারটি রয়েছে, একটি হলো চ, একটি ছ, একটি বর্গীয় জ, একটি হলো ঝ। এই চারটি হচ্ছে ঘৃষ্ট, ঘর্ষণ লাগে। আর কি রয়েছে? একটা রয়েছে কম্পিত ধ্বনি, অর্থাৎ যেখানে কম্পন তৈরি, কাঁপে, কেঁপে কেঁপে ওঠে, কম্পন হয়। কোনটা? র, র হচ্ছে কম্পিত ধ্বনি, কেঁপে কেঁপে ওঠে। আর কি রয়েছে? আর রয়েছে তাড়িত ধ্বনি, অর্থাৎ তাড়না করে বেড়ায়। সেটা কি রয়েছে? একটা রয়েছে ডয় বিন্দুড়, একটা রয়েছে ঢয় বিন্দুড়, ডয় বিন্দুড়, ঢয় বিন্দুড়, এটা রয়েছে। আর একটা রয়েছে পার্শ্বিক, পার্শ্বিক একটাই রয়েছে ল, ল উচ্চারণ করলে পারে শ্বাস বায়ু দুই পাশ থেকে বের হয়, তাই হচ্ছে পার্শ্বিক। তাহলে পার্শ্বিক একটা ল, তাড়িত দুটো তাড়না করে ডয় বিন্দুড়, ঢয় বিন্দুড়, কম্পিত কেঁপে কেঁপে ওঠে র, ঘৃষ্ট ঘর্ষণ খায় চ, ছ, বর্গীয় জ, ঝ, আর উচ্চধ্বনি হচ্ছে চারটি। এছাড়া আরেকটি আমরা পাবো, সেটি হলো কণ্ঠনালীয়, কণ্ঠনালীয় হচ্ছে হ, কণ্ঠ থেকে, কণ্ঠন থেকে এটা উৎপন্ন হয়। তাহলে হ একদিকে কণ্ঠনালীয়, পাশাপাশি ভ হচ্ছে উচ্চধ্বনি বা শীষধ্বনি। তাহলে এ হলো আমাদের ব্যঞ্জনধ্বনি বিভিন্ন প্রকারভেদ এবং কোনটি কী জাতীয় ধ্বনি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা এটাকে নিয়ে প্র্যাকটিস করুন, অনুশীলন করুন, দেখবে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা অনায়াসে কিন্তু আপনারা করতে পারছেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার হাজির হব পরবর্তী বিষয়গুলো নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।